বাংলাদেশের সর্ববৃহৎ বিলের নাম চলন বিল। 1827 সালে জনবসতি এলাকা বাদ দিয়ে চলন বিলের আয়তন ছিল 500 বর্গ মাইলের উপরে। আমরা আছি এখন নাটোরের চলন বিলে। এই চলন বিলটি বাংলাদেশের উত্তরাঞ্চলের সবচেয়ে বৃহৎ একটি বিল। নাটোর, পাবনা, সিরাজগঞ্জ এই তিন জেলার মোট 9টি উপজেলায় এই চলন বিল বিস্তৃত। 1,088 বর্গ কিলোমিটার এই বিলে আত্রাই নদী সহ মোট 47টি নদী এসে মিশেছে এই বিলে। দর্শক, আমরা আছি এখন নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খুবজিপুর ইউনিয়নের বিলসা গ্রামে এখানে অনেক রকমের মাছ পাওয়া যায়। দেশি বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়। বড় বর্ষাতে দেখা যায় যে আরো অনেক বড় বড় মাছ পাওয়া যায় বড় জালে। আচ্ছা, এই যে বোয়াল কি বড় বোয়াল আছে? হ্যাঁ, বড় বড় আর কি কি আছে? এমন বড় বড় হ্যাঁ, বায়াম মাছ আছে, তারপরে গুসি আছে, সরপটি আছে, ট্যাংরা আছে, লাউলাগুলো পাওয়া যায়। ১৯০৯ সালে চলন বিল জরিপের এক প্রতিবেদনে আয়তন দেখানো হয় ১৪২ বর্গ মাইল। এর মধ্যে ৩৩ বর্গ মাইল এলাকায় সারা বছর পানি জমে থাকে। বিস্তীর্ণ বিলের মধ্যে রয়েছে বিভিন্ন নামে ১৭৫৭ হেক্টর আয়তনের প্রায় ৩৯টি বিল। এই ৩৯টি বিল সহ মোট ৫০টির বেশি বড় বড় বিলের সমন্বয়ে তৈরি হয়েছে চলন বিল। এই বিলগুলোই চলন বিলকে বিশালতা দিয়েছে, নানা রূপে সাজিয়েছে বিলের সৌন্দর্যকে। বিলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ছয়ানি বিল, বাইরার বিল, সাধুগারি বিল, সাতুর বিল, কুরালিয়া বিল, ঝাঁকড়ার বিল, কচুগারি বিল, চাত্রার বিল সহ আরো অনেক। চলন বিলকে একসময় বলা হতো মাছেদের বাড়ি। দেশীয় প্রজাতির নানা মাছে এই বিল ভরপুর ছিল। চলন বিলে যাওয়া আসার জন্য এই ভ্যান খুবই উপযোগী একটি বাহন।